হয়েছে কিছু বলবে? আরে হ্যাঁ, আমি আমার সেলটা খুঁজে পাচ্ছি না, জানো তো। কোথায় যে রাখলাম, কোথায় রাখলাম বল? এটা এখানে আমি কি করে জানবো? দেখেছো? সরি মিনা, নিজের পকেটে মোবাইল রেখে এখানে কি খুঁজে বেড়াচ্ছো? খুঁজতে এসেছি তো। না বলছিলাম কি যে অনেক রাত হয়ে গেল, শুতে যাবে না? দাদাভাই তো ঠিক কথাই বলছে, আজ অনেক রাত হয়ে গেছে, বাকি কাজটা কাল করা যাবে। চল চলো। এই লিলি, তুই শুতে যা না, এখন অনেক রাত হয়ে গেল, তুই যা। ওকে, গুড নাইট। গুড নাইট। বলছিলাম যে আজ থেকে আবার আমরা একসঙ্গে একই ঘরে থাকবো। সত্যি কি বলছিস সৈকত? তোর কি মাথা খারাপ হয়ে গেল? গুরুজনদের সামনে তোমার এসব কথা বলতে একটুকু বাড়লো না? দিদি, আমি তো ভাবতেই পাচ্ছি না যে এটা আমাদের সৈকত, এর কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা বলতে বাধ্য করিয়েছো আমাকে। কি বললি তুই? আমরা আমরা তোকে বাধ্য করেছি? কি হচ্ছে এটা কি? চলো না, যাবো না। আর কতদিন চুপ করে থাকবো বলতে পারো? আর কতদিন একটা মহারাজের দোহাই দিয়ে আমরা দিনের পর দিন আলাদা থাকবো? হ্যাঁ বলতে পারো। কি মহারাজের দোহাই দিচ্ছি আমরা? আজকের পর থেকে আমি অপর্ণাকে ছেড়ে আর একটা দিনও থাকতে পারছি না। শুরু করছি, বাবা মা মাসি সবার সম্মান যে আঁচলে তুমি বেঁধে ফেলেছো, এসব নিশ্চয়ই তারই শেখানো। তুই না, দাদাবাবু, তোমায় একটা কথা বলবো, আমি বলতে ভুলে গিয়েছিলাম। ওই যে চন্দ্রা দিদিমণি তোমাকে একটা কথা বলতে বলেছে, বলেছে ওই কাল সকালবেলা, খুব সকালবেলা তোমাকে অফিসে বেরোতে হবে। আমি কাল ভোরবেলা বেরিয়ে যাচ্ছি মালতীতে। বলেছি ভোরবেলা বেরিয়ে যাচ্ছ? আচ্ছা, সবই তো বলা হলো, এবার আর কি বলার বাকি আছে সেটাই শুনি। সৈকত, তুই মাকে এভাবে কষ্ট দিচ্ছিস, কাকে কি বোঝাচ্ছে সুতপা? দাদা প্লিজ কুল ডাউন, প্লিজ। দেখো একটা কথা আজকে খুব ক্লিয়ারলি সবার সামনে আমি বলতে চাই, খুব সিম্পল কথা। আমি আর অপর্ণা আমরা দুজনকে ভালোবাসি, আমাদের ভালোবাসার উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। তাই আজকের পর থেকে আবার আমরা একসঙ্গে থাকবো। আমাদের ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমাদের দুজনের আর কারোর নয়। এবার একটু শান্ত হও বাবা। অপর্ণা তুমি যাও, নিজের ঘরে যাও। কি হলোটা কি, যাও। এদের ফিঙ্গার টিপস এখন সমগ্র বিশ্ব, এদের কি বেঁধে রাখতে পারা যায়? আমারও মনে হয় এত কথা মনের ভেতরে চেপে না রেখে খোলাখুলি কথা বলে ভালোই হয়েছে। এতে দাদার মনটাও হালকা হয়েছে আর তুই মাও। তুমি তো এত জানো, একটা সংসারে একটু আধটু মত পার্থক্য থাকতেই পারে, বলো? ওদের ক্ষমা করে দাও দিদি, প্লিজ প্লিজ, তুমি রাগ করো না দিদি। আপনি থাক। কি বোকা আমি! কিন্তু আর না, এবার আমার নিজেরটা নিজেই বুঝে নিতে হবে। একটা ভুল হয়ে গেছে জানো তো, ওই কাল রাতে যখন আমি দাদাবাবুকে কথাটা বলতে গেছি না, সব শুনে দাদাবাবু কি বললো জানো? কি বললো? বললো, মালতী দিদি কাল তো আমি খুব ভোরে বেরিয়ে যাব গো। কি সূত্র ভোরবেলা বেরিয়ে যাবে? হ্যাঁ ও বললো বললো। যাও তুমি যাও। ঠিক আছে।